अगर कोई चोरी डकैत हो जाता मैनेजर फोन करता है लग के लिए तो आप लोग भी पहुंच जाता, मैनेजर भी पहुंच जाता। अभी आप लोग मैनेजर को क्यों फोन करने नहीं सक रहा है? क्यों नहीं बुला रहा है मैनेजर? क्यों नहीं बुला रहा है? बोलाइए बोलाइए। 3 बजे से ये घटना कितना बजे हुआ? 9 बजे 10 बजे का 10 बजे घटना है। बोलिए तो आप लोग का ड्यूटी कहाँ पे? चलो हाथी के लिए, आपका हाथी तो जंगल में रखने का काम था। হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। শনিবার ঘটনাটি ঘটে বানারহাটের ডাইনা চা বাগানে। মৃত ব্যক্তির নাম রাম বাহাদুর সার্কি, বয়স 65, বাড়ি নাগরাকাটা ব্লকের আপার কলাবাড়ি বস্তিতে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে রাম বাহাদুর সার্কি ও কৈলাশ শর্মা লক্ষ্মীপাড়া ও ডাইনা বাগানের সীমান্তে ঘাস কাটতে গিয়েছিলেন। সেই সময় সেখানে ঘাঁটি গেড়ে থাকা হাতিটি আক্রমণ করলে ঘটনাস্থলে মৃত্যু হয় রাম বাহাদুরের। কৈলাশকে মারমুখী হাতিটি প্রায় আধ কিলোমিটার তাড়া করলে বরাত জোরে প্রাণী বাঁচেন তিনি। হাতিটি এরপর চড়াও হয় গ্রামের পাকা রাস্তা দিয়ে যাওয়া একটি টোটোর ওপর। হাতির পায়ের তলায় পড়ে চ্যাপ্টা হয়ে যায় টোটোটি, দৌড়ে প্রাণে বাঁচেন টোটো চালক। এদিকে বনকর্মীরা মৃতদেহ উদ্ধার করতে এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তাদের দাবি, ডাইনা চা বাগানে কৃত্রিমভাবে তৈরি জঙ্গলের জন্যই হাতির দল বারবার বস্তিতে ঢুকে আক্রমণ চালাচ্ছে। নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।